হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আখিল পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি যেটা এঁকে দেখাচ্ছি তোমরা অলরেডি ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আজ আমি এঁকে দেখাচ্ছি একটা সানসেট সিনারি, অর্থাৎ চার আকাশটা হবে, একটু কালারিং আকাশ হবে, সাধারণ নর্মাল স্কাই আকাশের মতন নয়, এই কালারিং আকাশটা হবে, সেই আঁকাটা এঁকে দেখাচ্ছি। এই দেখো, এই আকাশটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপর আমি এই আকাশটা আঁকার পর আকাশ অথবা নদী, এই দুটো জিনিস করেছি এই ভিডিওটার মধ্যে। এই দুটো জিনিস করার পর আমি ব্ল্যাক কালার দিয়ে ধূরের যে ঝোপ আছে আর যে গাছ আছে ধূরের, সেই দুটো গাছ এবং ঝোপ ওইটা আমি করছি। এই আঁকাটার নিয়ম হচ্ছে এইরকম, প্রথমে আকাশ অথবা নদীর জল এই দুটো করে নিতে হবে, অর্থাৎ এই সিনারিটার ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে। এবং ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার ঠিক নয়, ব্ল্যাকের সাথে একটু সবুজ মিশাতে হবে, এই সবুজ মিশিয়ে যে কালারটা আসবে সেই কালারটা দিয়ে করতে হবে। দেখো দূরে ঝোপ এবং দূরে কিছু ছোট ছোটো হাওয়া আছে, সেগুলো আমি করে দিচ্ছি। তোমরা দেখো আঁকাটা কেমন লাগছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থাকো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারি। দেখো আমি এবারে নদীর মধ্যে একটা নৌকা করে ফেলেছি। এটা সম্পূর্ণ যে ওপরের ড্রয়িংটা সম্পূর্ণই ব্ল্যাক কালার দিয়ে হবে। এরপর যে ঝোপ এবং গাছের যে সেটটা, ওইটা জলের উপর যে সেট করছে সে সেটগুলো দিচ্ছি। এরপর সাইডে একটা নারকেল গাছ করছি, কারণ নারকেল গাছ না হলে কোনো সিনারিতে মানায় না। তো এই নারকেল গাছটা অর্ধেকটা অংশ যেটা সাইড থেকে দেখা যাবে সেটাই আমি করছি। এইটা সম্পূর্ণ কালো দিয়ে হবে, আমি যে কালারটা করছি এই কালারটাই সম্পূর্ণ কালারটা হবে, কারণ এই সব কালারটা দিয়ে সব কিছু করা হবে, গাছ থেকে শুরু করে নৌকা, ঝোপ, গাছ, সব হল টোটালই হবে। দেখো আঁকাটা আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু এই নারকেল গাছগুলো পাতাগুলো একটা একটা করে টানতে হবে যাতে ভালোভাবে বোঝা যায়। এরপর কিছু বাঁশ করে দিচ্ছি, যে সামনের দিকে কিছু বাঁশের বেড়া করা আছে সেই বাঁশটা করছি। আর নৌকার সেট কিছু বাকি আছে, একটু ডিপ কালার করতে হবে, সেইগুলো করে দিলাম। আরও কিছু অংশ সেট দিতে হবে, সেগুলো আস্তে আস্তে একটা একটা সেট দিতে হবে। তারপর আর একটা নারকেল গাছ করছি, এটা বড় অংশ নারকেল গাছ, এই বড় নারকেল গাছটা করে দিচ্ছি। নারকেল গাছে ডালটা ভালো করে করতে হবে, একদিকটা ডিপ একদিকটা হালকা। এরপর নারকেল গাছে কিছু নারকেল থাকবে এবং কিছু পাতা থাকবে, সেটা করে দিতে হবে। তো পাতাগুলো করছি ওই একই পদ্ধতিতে যেমন আগেরটাই করলাম, সে একই পদ্ধতিতে করতে হবে। দেখো বন্ধুরা, আমার আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমার আঁকাটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য